Hi. Hello, family members, and welcome back to my channel. It's me, Agukat, once again. And first of all, don't forget to subscribe my channel. And like, comment, share, and please don't skip my video. Hi, everyone. So, aske selected ditiyo din. Intro ar ki debo, intro to first e diyei dilam. Shokal shokal uthe porechi, sundor ekta akash, charipashe eto sundor prokriti. To ajker video ta thakche shompurno khalamonir barir bagan niye, ashepashe jetuku pari seta niye. Shokal shokal uthe dekhlam dhan nalar jonno uthan jharu dicchilo, edike dhan niye choleo asche. খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু অনেক ছোটকালে সিলেটে আসছিলাম আর এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা এই জন্য ঘুরতে বের হতে হবে তো সকাল সকাল উঠে আমি সোহা বের হয়ে পড়লাম আর এদিকে দেখছিলাম ধান রোদ দিবে তো এটা একটু ভিডিও করলাম গ্রাম অঞ্চলে এমন দৃশ্য দেখা যায় শহরে খুব কমই দেখা যায় তারপরে খালামুনি সকালের নাস্তা রেডি করে আমাদেরকে ডাক দিল আর এই তো এখন আমরা নাস্তা করছি নাস্তা শেষ করার পরে আমরা কিন্তু আবার বের হব আর এইদিকে সিলেটে আসব চা খাবো না কিভাবে চা এমনি খাই কিন্তু সিলেটে আসার পরে আমার খালু সেকেন্ডে সেকেন্ডে চা খায় চা আবার খালু আমার তো আঙ্কেলের সঙ্গে মিনিটে মিনিটে চা খাওয়া হচ্ছিল তো আবারও বাইরে চলে আসছি আর এখন আমরা বাগানের ভিতরে যাব তার আগে আমরা কামরাঙ্গা পাড়ছিলাম গাছের শুদ্ধ কামরাঙ্গা কি সুন্দরভাবে এক ঝাঁকা দিলে পড়ছে খালামণিদের বাগানের ভেতরে অনেক রকমের গাছ আছে তো সময়ের অভাবে সেগুলো ভিডিও করিনি বাইরে থেকে এতটা সুন্দর লাগছিল তো এখন আমরা আরও কামরাঙ্গা পাড়ব তা দেখাও কামরাঙ্গা পাড়া শেষে এই যে একটা ফল এনে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল এটা হচ্ছে বেলেম্বো তো সিলেটে এটা বেলেম্বো নামেই আমি চিনি না ফার্স্ট দেখলাম অনেক টক এটা খেতে এটা দিয়ে নাকি তরকারি রান্না করে তো কে কে এই ফলটা খেয়েছেন বা চিনেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন তারপরে আমরা কামরাঙ্গা পাড়া শেষ বাগানের ভেতরে আসলাম তেজপাতা গাছ তারপরে মটরশুঁটি গাছ অনেক ধরনের গাছ দেখলাম বড়ই গাছও ছিল এইটা কি গাছ এটা মেবি মটরশুঁটি গাছ তো বাগানের ভেতর অনেকটা টাইম পর্যবেক্ষণ করা শেষে সোহা দেখলাম একটা ছোট কিউট ছাগলের বেবি নিয়ে আসলো তা এখন আমরা যাব হচ্ছে ওদের জমিতে আমাকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিল আর বাইরে ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল মনে হচ্ছে যে আমরা আকাশের মেঘগুলো ধরতে পারবো এমন একটা তো এইদিকে হচ্ছে মূলা ক্ষেত তার সামনে ধান ক্ষেত ছিল ধান নাই তো এত সুন্দর ওয়েদার সাথে নিরিবিলি পরিবেশ সব কিছু মিলে এত ভালো লাগছিল মাঝে মধ্যে এমন শহরের যানজট থেকে বের হয়ে এভাবে আমাদের গ্রাম অঞ্চলে ঘোরা উচিত তো ভালোই কেটেছে আমার সিলেটের দিনগুলো আরও অনেক ভিডিও আসবে শুধু বিজি কারণ দিতে পারছি না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ